দাঁতের মাড়ি থেকে পুজো রক্ত নির্গত হলে রোজা ভেঙে যাবে কি রোজা রেখে অস্ত্র করলে বিধান কি পরে হাঁটুর উপরে কাপড় ভেঙে যাবে না রোজা রেখে ভিডিও গেমস দাবা খেলে সময় পার করলে হবে না খেলে রোজা হবে রোজা রেখে নাক কান ও চোখে ড্রপ ব্যবহার করার বিধান কি গর্ভবতী নারী রোজা না রাখার সুযোগ আছে কিনা স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হবে কিনা ভাই বোনকে জাকাত দিতে পারবেন কিনা থুতু গিলে ফেললে শ্যাম ভঙ্গ হবে কিনা পিরিয়ড হলে রোজার বিধান কি রোজা রেখে টিকা বা ইনসুলিন নিলে রোজা ভেঙে যাবে কি না দাঁতের মাড়ি থেকে পুজ ও রক্ত নির্গত হলে রোজা ভেঙে যাবে কি কোনো ব্যক্তি যদি দাঁতের মাড়ি থেকে পুজ বা রক্ত নির্গত হয় বের হয় তাহলে এর দ্বারা রোজা ভাঙবে না যদি সেই ব্যক্তি এটাকে পুরোপুরি গিলে না ফেলে যদি সামান্য পরিমাণ কিছু ভেতরে চলে যায় অসতর্কবশত তাহলে এটার দ্বারা কোনো ক্ষতি হবে না এবং অবশ্যই যখনই পুজ এবং রক্ত বের হবে এটাকে আমাদের সব সাথে সাথে এটাকে ফেলে দিতে হবে এবং কুলি করে নিতে হবে তাহলে কিন্তু আমাদের রোজার কোনো সমস্যা হবে না কিন্তু এটা যদি আমরা পুরোটা গিলে ফেলি হ্যাঁ তাহলে কিন্তু আমাদের রোজার সমস্যা হয়ে যাবে রোজা রেখে হস্তমৈথন করলে বিধান কী কোনো ব্যক্তি যদি রোজা রেখে হস্তমৈথন করে হস্তমৈথন করা সবসময়ের জন্য গুনাহের কাজ এবং রোজা রেখা অবস্থায় যদি হস্তমৈথন করে তাহলে অবশ্যই তার রোজা ভেঙে যাবে এবং এর জন্য তাকে তাওবা করতে হবে এবং এই রোজার কাজা এবং কাফার অর্থাৎ একটা রোজার পরিবর্তে একটি রোজা এবং আরও ষাটটি রোজা লাগাতার রাখতে হবে এজন্য অবশ্য আমাদেরকে এই গর্হিত কাজটি থেকে অবশ্যই বিরত থাকতে হবে ওজুর পরে হাঁটুর উপরে কাপড় উঠে গেলে অজু ভেঙে যাবে কিনা কোনো ব্যক্তি যদি অজু করেছেন এরপরে যদি তার হাঁটুর উপরে কোনো কারণে কাপড় উঠে যায় তাহলে কিন্তু তার অজু ভাঙবে না এবং এটার কারণে অজু ভাঙে না অর্থাৎ এটা কোনো অজু ভঙ্গের কারণ নয় তবে হ্যাঁ আমাদেরকে মনে রাখতে হবে এটা কোনো মানুষের সামনে কখনোই হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না কারণ এটা হচ্ছে ফরজ বিধানকে লঙ্ঘন করা হবে অর্থাৎ মানুষের হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা ফরজ অবশ্যই আমরা এটাকে খেয়াল রাখবো এবং কোনো সাম ব্যক্তির সামনে এটা করলে আমাদের কিন্তু গুণা হবে অনেক যুবক ভাইরা এটা করেন যে রোজা রেখে ভিডিও গেমস দাবা লুডু খেলে সময় পার করলে গুণা হবে কিনা কোনো ব্যক্তি যদি রোজা রাখা অবস্থায় সময় পার করার জন্য বিশেষ করে যুবক ভাইরা যেটা করে থাকেন যে রোজা রেখে সময় কাটছে না এই জন্য তারা অনেক সময় গেমস ভিডিও গেমসগুলো খেলেন ফ্রি ফায়ার পাবজি জাতীয় গেমস খেলেন এরপরে দাবা খেলেন লুডু খেলেন এগুলো খেলে খেলে সময় পার করতে থাকেন আসলে যদিও এগুলোর মাধ্যমে রোজা ভাঙবে না তবে রোজার যে হক রয়েছে সেটা পরিপূর্ণ আদায় হবে না রোজার যে মান রয়েছে সেটা নষ্ট হবে রোজার কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে এবং রোজা হালকা হয়ে যাবে এই জন্য আমাদের উচিত হবে যে সিয়ামের যে মূল উদ্দেশ্য রয়েছে অর্থাৎ সিয়ামের উদ্দেশ্য হচ্ছে তাকো অবলম্বন করা এবং এই সময়টাকে কাজে লাগানো আমরা তাকোয়া অবলম্বন করব এবং ক্ষুধাবৃত্তি অর্জন করব। এবং এই সময়টাকে অনার্থক কাজে নয় বরং কোরআন তেলাওয়াতের মাধ্যমে কোরআন শুনে জিকির আজগারের মাধ্যমে আমরা এই সময়টাকে ব্যয় করবো সব অর্জন করব আমরা কোনো রকমের ভিডিও গেমস লুডু দাবা বা আরও জাতীয় যে সমস্ত খেলাগুলো রয়েছে সেগুলোতে অংশগ্রহণ করব না সাহারি না খেলে রোজা হবে কি না কোনো ব্যক্তি যদি সাহারি না খেয়ে রোজা রাখেন তাহলে অবশ্যই তার রোজা হয়ে যাবে শুধু হবেই না বরং রোজা আমাদেরকে সাহারি না খেলেও রাখতে হবে রাসৌলি করিম সাল্লা আলী ওসাল্লামও একবার এরকম হয়েছে যে তিনি সাহারি খেতে পারেননি কিন্তু বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পরে তিনি রোজার নিয়োগ করে ফেলেছেন এজন্য কোনো ব্যক্তি যদি সাহারি নাও খায় তাপ তার রোজা হয়ে যাবে এবং রোজা রাখতে হবে রোজা রেখে নাক কান ও চোখে ড্রপ ব্যবহার করার বিধান কি। কোনো ব্যক্তি যদি রোজা রেখে নাকে কানে এবং ড্রপ ব্যবহার করেন তাহলে এগুলোর ভিন্ন ভিন্ন বিধান রয়েছে অর্থাৎ কোনো ব্যক্তি যদি নাকে ড্রপ ব্যবহার করেন তাহলে কিন্তু এই ড্রপটি আমাদের পাকস্থলিতে চলে যাবে এবং এটা স্বাভাবিক অবস্থায় চলে যায় এই নাকের মধ্যে ড্রপ ব্যবহার করা যায়জ নেই কারণ এটা করলে আমাদের রোজা ভেঙে যাবে তবে চোখের মধ্যে যদি ড্রপ ব্যবহার করা হয় এটা কিন্তু পেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এই জন্য এটা ব্যবহার করা যাবে আর কানের মধ্যে যদি ড্রপ ব্যবহার করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে যাওয়ার সমূহ কিছুটা সম্ভাবনা রয়েছে এই জন্য যথাসম্ভব না করাই উচিত যদি একান্ত প্রয়োজন পড়ে সামান্য পরিমাণ আমরা ব্যবহার করতে পারি ছোট প্যান্ট পরিধান করে ঘোরাফেরা করে থাকেন এবং বিভিন্ন কাজ করেন যার কারণে হাঁটু এবং হাঁটুর উপরে কিছু অংশ বের হয়ে থাকে এটা কিন্তু ফরস্তরকের গোনা হতে থাকবে গর্ভবতী নারী রোজা না রাখার সুযোগ আছে কিনা না গর্ভবতী নারী যদি এরকম পর্যায়ে পৌঁছে যায় যে তার এই গর্ভের কারণে তার সন্তানের কোনো বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে এবং কোনো দিনদার ডাক্তারেরা পরামর্শ দেন স্বাভাবিক কোনো স্বাভাবিক কষ্ট হবে এর এই জন্য না বরং বড় ধরনের ক্ষতি হওয়ার যে বাচ্চার বড় কোনো ক্ষতি হয়ে যাবে এরকম বাস্তবিক যদি সম্মত কোনো কারণ থেকে থাকে তাহলে ওই সময় রোজা না রাখার অনুমোদন রয়েছে পরবর্তীতে কাজা করে নিতে হবে এবং এটা যদি তার যিনি গর্ভবতী নারী রয়েছেন তার ক্ষেত্রেও একই কথা তারও যদি কোনো বড়ো ধরনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে তাহলে তিনিও কিন্তু রোজা না রাখতে পারেন পরবর্তীতে কাজা করে নেবেন তবে যদি স্বাভাবিকভাবে কষ্ট হবে বা বাচ্চার হালকা কষ্ট বা যিনি রোজা রেখেছেন তার জন্য কষ্ট হবে এই চিন্তা ভাবনা করে অথবা গর্ভবতী নয় রোজা রাখা লাগে না এরকম চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নেই অবশ্যই আমাদেরকে রোজা রাখতে হবে স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হবে কিনা না স্বপ্নদোষ হলে রোজা ভাঙে না কারণ এটা অনিচ্ছাকৃত বিষয় আর তবে যখন স্বপ্নদোষ হবে সাথে সাথে আমাদেরকে গোসল করে নিতে হবে কারণ আমাদের গোসল কিন্তু ফরজ হয়েছে যদিও আমাদের রোজা ভাঙেনি কিন্তু গোসল ফরজ হয়ে গেছে ভাই বোনকে জাকাত দিতে পারবেন কিনা হ্যাঁ ভাই এবং বোনকে জাকাত দেওয়া যাবে যদি তারা সেরকম অর্থাৎ জাকাতের যেই দরিদ্র এবং অসহায়ের কথা বলা হয়েছে বা মিসক্রিনের কথা বলা হয়েছে এরকম পর্যায়ে পৌঁছা অর্থাৎ তারা যদি জাকাত খাওয়ার মতো উপযুক্ত ব্যক্তি হয় তাহলে ভাই বোনকে এবং আত্মীয় স্বজনদেরকে জাকাত দেওয়া যাবে শুধু যাবেই না বরং অন্য একজন ফকিরকে দেওয়ার চেয়ে নিজের আত্মীয় স্বজনদেরকে জাকাত প্রদান করা হচ্ছে সর্বোত্তম এখানে যেমন জাকাতের হক আদায় হবে সাথে সাথে আমাদের অতিরিক্ত একটি সব হবে সেটা হচ্ছে আমরা সম্পর্ক স্থাপন করছি এবং আত্মীয়তা সম্পর্ক বন্ধন করছে এক্ষেত্রে তাদেরকে বলে দেওয়ার প্রয়োজন নেই যে আমি তোমাকে জাকাতের টাকা প্রদান করছি থুতু গিলে ফেললে সিয়াম ভঙ্গ হবে কি না কোনো ব্যক্তি যদি রোজা রাখা অবস্থায় থুতু গিলে ফেলেন তাহলে কিন্তু এই থুতুর কারণে রোজা ভঙ্গ হবে না এমনকি কোনো ব্যক্তি যদি অনেক থুতু একত্রিত করেও গিলে ফেলেন তাহলেও রোজা ভঙ্গ হবে না সেটা মাকরু হবে তবে অবশ্যই আমাদেরকে অনেক যুবক ভাইরা এরকম করেন যে সারাদিন থুতু ফেলতে থাকেন মনে করেন যে থুতুর কারণে মনে হয় রোজা ভেঙে যাবে আসলে বিষয়টি এরকম নয় কারণ থুতুর কারণে অর্থাৎ থুতু ভিতরে গেলে এর জন্য রোজা ভাঙবে না রোজার জন্য মুখে নিয়ত করা জরুরি কিনা এবং নিয় রোজার নিয়ত কখন করতে হবে রোজার নিয়ত মুখে করা জরুরি নয় বরং রোজার নিয়ত করা জরুরি অর্থাৎ প্রত্যেকটা আমলের কিন্তু নিয়ত আমাদেরকে করতে হবে এবং নিয়ত করা ফরজ আমরা অবশ্যই রোজার জন্য নিয়ত করবো তবে রোজার নিয়তটা আমাদেরকে মনে মনে করতে হবে আমাদেরকে মুখে বলা প্রয়োজনীয়তা নেই বরং যদি অনেকে বলেছেন অনেক ওলামা বলেছেন যে এটা পর্যায়ে অর্থাৎ কেউ যদি মনে নিয়ত করে এবং মুখ দিয়ে উচ্চারণ করে সেটা করা যেতে পারে কিন্তু এটাকে জরুরি পর্যায়ে মনে করা কোনো ক্রমে জায়জ নেই অর্থাৎ এটা জরুরি মনে করার কোনো সুযোগ নেই এবং মুখে বলতে হবে মুখেই বলতে হবে এই বিষয়টি এরকম নয় এবং রোজার নিয়তটা কখন আমরা করব। সেটি হচ্ছে যে আমরা রাতে আমরা রোজা নিয়ত করে ফেলবো যে আমরা আগামীকাল রোজা রাখছি এই সংকল্প রাখলে কিন্তু আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে পিরিয়ড হলে রোজার বিধান কি কোনো নারীর যদি পিরিয়ড হয় তাহলে তিনি রোজা ওই সময় রোজা তার রোজা ভেঙে যাবে অর্থাৎ তিনি এই পরবর্তী সময়ে এই রোজাগুলোকে কাজা আদায় করবেন যে কয়দিন পিরিয়ড চলতে থাকবে সেই কয়দিনের রোজা কিন্তু অবশ্যই তাকে পরবর্তীতে আদায় করে নিতে হবে এবং ওই দিন অর্থাৎ যেই দিন তার পিরিয়ড হয়েছে সেই দিনে রোজা তার ভেঙে যাবে তবে তিনি সেই দিন খাবার খাওয়ার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যাতে করে কোনো রোজাদারের সামনে খাবারটা না খান অবশ্যই অঙ্গচরে মানুষের নজর থেকে দূরে গিয়ে তারপরে খাবার গ্রহণ করার চেষ্টা করবেন রোজার রেখে টিকা বা ইনসুলিন নিলে রোজা ভেঙে যাবে কোনো ব্যক্তি যদি রোজা রাখা অবস্থায় টিকা বা ইনসুলিন অথবা ইনজেকশন ব্যবহার করেন এর কারণে আমাদের রোজা ভাঙবে না কারণ এই যে বিষয়গুলো রয়েছে এগুলো সামান্যই সাধারণত রোগের মধ্যে পুশ করা হয়ে থাকে আর ইনসুলিন তো পেটে যেটা যে জায়গা রয়েছে সেখানে পুশ করা হয় এর দ্বারা কিন্তু শরীরে ক্ষুধা নিবারণে কোনো কাজে আসে না সুতরাং কোনো ব্যক্তি যদি টিকা ইনসুলিন বা ইনজেকশন ব্যবহার করেন তাহলে কিন্তু এর দ্বারা রোজা ভঙ্গ হবে না এতে কোনো সমস্যা হবে না রোজার